আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশের প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে রিয়েলিটি লাইফস্টাইল বই চ্যানেলে স্বাগতম। দর্শক শ্রোতা, এই বাড়িটি সম্পূর্ণ পেইন্ট করে কমপ্লিট করব, দেশের সেরা পেইন্ট করে। দেখুন, আমরা এই কালারের কোড নাম্বার সহ এই ভিডিওতে তুলে ধরেছি, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। প্রথমেই আমরা সম্পূর্ণ বাড়িটা 120 নাম্বার পাথর দিয়ে ভালোভাবে ঘষে নিব। দর্শক শ্রোতা, যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাতে করে দৈনিক নতুন নতুন ভিডিও আপনার ফোনে সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, আমরা এখানে পাথর দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি সম্পূর্ণ বাড়ির আউটসাইডটা। ঘষে নেওয়ার পর ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেন ধুলোবালো ময়লাগুলো না থাকে। দর্শক শ্রোতা, যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। ভিউয়ার্স, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা অঞ্চলেই আমাদের কাজগুলো করে থাকি। আমাদের মাধ্যমে আপনার বাড়ি সর্বোচ্চ স্পেশাল ফিনিশিং দিয়ে বাড়ি রং করাতে ইচ্ছুক হলে ভিডিওতে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করার পর আপনি প্রথমেই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কানেক্ট হবেন। কানেক্ট হওয়ার পর আপনার বাড়ির সামনের অংশ থেকে একটি ছবি পাঠাবেন এবং ছাদের স্কোয়ার ফিট কত সেটা আমাদেরকে ভয়েস করে রাখবেন। পরবর্তীতেই আপনাদের সাথে কথা বলে কন্ট্রাক্ট করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, দেখুন, আমরা এখানে বার্জার ওয়েদার কোট এনটি ডট সুপ্রিম বেস কোট নিয়েছি, যেহেতু আমরা এই বাড়িটি দেশের সেরা পেইন্ট অ্যাপ্লাই করে কমপ্লিট করব, তারই জন্যে একটি উন্নত মানের সিলার নিয়েছি। আপনারা চাইলে ওয়েদার কোট ব্যবহার করতে পারেন। দর্শক শ্রোতা, আমরা আনুমানিক 4 লিটার পানির সাথে 18 লিটার সিলার মিশ্রিত করে নিচ্ছি। দর্শক শ্রোতা, অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন, 18 লিটার সিলারের সাথে কত লিটার পানি মিশ্রিত করা লাগবে। দর্শক শ্রোতা, দেখুন, আপনি এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সম্পূর্ণ এ টু জেড কাজের প্রসেস। এবার আমরা সিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আউটসাইডের সম্পূর্ণ অংশে। ভালোভাবে সিলার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমরা পেইন্ট করে কমপ্লিট করব। দর্শক শ্রোতা, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ডিজাইনের ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি ভিজিট করুন এবং হোম পেজ থেকে আপনার পছন্দের ডিজাইনের ভিডিওগুলো দেখে নিতে পারেন। দর্শক শ্রোতা, অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করেন আমরা কিভাবে কাজ করে থাকি। ভিউয়ার্স, আমরা চুক্তিতে অথবা পার স্কোয়ার ফিটে কাজ করে থাকি। এই বাড়ির মালিক ইমামুল হাসান ভাই আমাদের ইউটিউবে ভিডিওগুলো নিয়মিত দেখতেন, দেখার পরে উনি কাজ সম্পর্কে জেনেছেন এবং বুঝেছেন, বুঝে তারপর আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েছিলেন। কানেক্ট হয়ে ওনার বাড়ির সামনের অংশ থেকে একটি ছবি পাঠিয়েছিলেন এবং ছাদের স্কোয়ার ফিট আমাদেরকে মেসেজ করেছিলেন। তারপর উনি বলেছিলেন ওনার বাড়ি সর্বোচ্চ স্পেশাল ফিনিশিং দিয়ে দেশের সেরা রং করে কমপ্লিট করতে হবে। তারপরেই ওনার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে ওনার বাড়িটি পেন্ট করার জন্যে আমাদের 5 জনের একটি টিম পাঠিয়ে দেই যশোর জেলায় এই বাড়িটিতে। দেখুন ভিউয়ার্স, আমরা সিলার করে কমপ্লিট করেছি সম্পূর্ণ বাড়িটি, একদমই সাদা দপদপে করে ফেলেছি সম্পূর্ণ বাড়িটা। এবার আমরা 120 নাম্বার শিরিশ পেপার দিয়ে সম্পূর্ণ বাড়িটা পুনরায় ঘষে নেব, যেন দারদার অনুভূতি না থাকে। সর্বোচ্চ স্পেশাল ফিনিশিংয়ের জন্যে এভাবে ভালোভাবে ঘষে নিতে হয়। ভিউয়ার্স, আমরা একটি বাড়ির সমস্ত পেইন্টের কাজ কমপ্লিট করে থাকি, যেমন দরজা, জানালা এবং গ্রিল, সমস্ত পেইন্টের কাজেই আমরা এক কথাই কমপ্লিট করে থাকি। ভিউয়ার্স, অনেকেই আছেন যে আমরা জিপসাম পেইন্টের কাজ করি কিনা। দর্শক শ্রোতা, আমি প্রথমেই বলেছি আপনাদের বাড়ির সমস্ত এ টু জেড রঙের কাজ আমরাই কমপ্লিট করে থাকি। আমাদের 115 জন সিনিয়র মিস্ত্রি দিয়ে আমাদের টিম সাজানো, প্রত্যেক বাড়িতে একটি করে টিম পাঠানো হয় 5 জনের। দর্শক শ্রোতা, আমরা এই বাড়িটিতে 5 জনের টিম পাঠিয়েছিলাম, আর এভাবেই সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা কাজ কমপ্লিট করে থাকি। ভিউয়ার্স, ভালোভাবে ঘষে কমপ্লিট করার পর এবার আমরা পেইন্ট অ্যাপ্লাই করে নেব। আমরা এখানে বার্জার ওয়েদার কোট এনটি ডাট লং লাইফ নিয়েছি, যার ওয়ারেন্টি হচ্ছে 7 বছর। দর্শক শ্রোতা, দেখুন, একটি খুবই স্ট্যান্ডার্ড কালার, আমি এই ভিডিওর শেষ অংশে তুলে ধরেছি এই কালারের কোড নাম্বার। 4 লিটার পানির সাথে সম্পূর্ণ পেইন্টটা ভালোভাবে মিশ্রিত করে নিব। দর্শক শ্রোতা, দেখুন, ভালোভাবে মিশ্রিত করে নিচ্ছি সম্পূর্ণ পেইন্ট। ভিউয়ার্স, আপনার বাড়িতে যদি এই কালারটা ব্যবহার করতে চান, তাহলে আপনার অবশ্যই প্রয়োজন এই কালারের কোড নাম্বার। তাই বলছি, শেষ অবধি দেখে আপনি কাজ সম্পর্কে জেনে নিন এবং কালার কোড নাম্বারটি সংগ্রহ করে রাখুন। ভিউয়ার্স, দেখুন, আমরা সরাসরি অ্যাপ্লাই করে নিচ্ছি আউটসাইডে এই পেইন্টটা। দর্শক শ্রোতা, আমি ইতিপূর্বেই আপনাদের মাঝে ভিতরের রুমের সর্বোচ্চ স্পেশালভাবে রং করার কাজের ভিডিওটা উপস্থাপন করেছি, যারা দেখেন নাই এই চ্যানেলের হোম পেজ থেকে দেখে নেবেন, অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। দর্শক শ্রোতা, দেখুন, আমরা
ভালোভাবে প্রথম কোট পেইন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা প্রথম কোট পেইন্ট অ্যাপ্লাই করার পরেই শুকানোর পর দ্বিতীয় কোট পেইন্ট অ্যাপ্লাই করে কমপ্লিট করব। ভিউয়ার্স, ভিডিওটি একটু লং হয়েছে, কেউ ধৈর্য হারা হবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। ভিউয়ার্স, আমি এই ভিডিওতে তুলে ধরেছি এ টু জেড কাজের প্রসেস, তাই ভিডিওটি একটু লং হয়েছে। দর্শক শ্রোতা দেখুন, আমাদের সম্পূর্ণ বাড়িটা প্রথম কোট রং করে কমপ্লিট করেছি। যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন বিটগুলো, পিলারগুলো, সেগুলো আমরা অন্য কালার করে আমরা বাড়িটা ফুটিয়ে তুলব। দর্শক শ্রোতা, আমি একটু সম্পূর্ণ বাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা প্রথম কোট পেইন্ট করে কমপ্লিট করেছি বাড়ির আউটসাইড। ভিউয়ার্স, আমার কাছে খুবই একটা স্ট্যান্ডার্ড কালার এই কালারটা। আপনার কাছে এই কালারটা কেমন লাগে আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। দর্শক শ্রোতা, এবার আমরা দ্বিতীয় কোট পেইন্ট অ্যাপ্লাই করব, পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরব এই কালারের কোড নাম্বার। দর্শক শ্রোতা, এবার আমরা আপনাদের বাড়ির পিছনের অংশ নিয়ে যাচ্ছি, দেখুন সম্পূর্ণ বাড়ির আউটসাইড। দর্শক শ্রোতা, এই হচ্ছে বাড়ির আউটসাইড। আমরা কিছু অংশ বাকি রেখেছি, যেমন এখানে বিটগুলো দেখতে পাচ্ছেন সাদা রয়েছে, অর্থাৎ আমরা এগুলো পরবর্তীতে অন্য কালার করে কমপ্লিট করব। ভিউয়ার্স, শুকানোর পর এবার আমরা দ্বিতীয় কোট পেইন্ট করে কমপ্লিট করব। এই হচ্ছে কালার কোড নাম্বার IT74.4। ভিউয়ার্স, এবার আমরা ড্রামটি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমরা আনুমানিক 4 লিটার পানির সাথে এই 18 লিটার পেইন্ট মিশ্রিত করে নেব। দেখুন খুবই স্ট্যান্ডার্ড কালার। এই কালারটা আমি সরাসরি আবারও মিশ্রিত করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং সরাসরি অ্যাপ্লাই করব। দেখুন সম্পূর্ণ মিশ্রিত করে কমপ্লিট করার পর এবার আমরা দ্বিতীয় কোট রং অ্যাপ্লাই করে নিচ্ছি সরাসরি বাড়ির আউটসাইডে। দেখুন এবার আমরা ফাইনালি ফিনিশিং দিয়ে দেব আউটসাইড। দ্বিতীয় কোট রং অ্যাপ্লাই করার পর পরবর্তীতে আমরা বিটগুলো রং করে কমপ্লিট করব। দর্শক শ্রোতা, যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় এবং দৈনিক নতুন নতুন ভিডিও আপনার ফোনে সবার আগে পেয়ে যান। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন, তাতে করে দৈনিক নতুন নতুন ভিডিও আপনার ফোনে সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, সারা বাংলাদেশেই আমাদের কাজ, প্রত্যেকটা জেলা প্রত্যেকটা অঞ্চলেই আমাদের কাজগুলো করে থাকি। আমরা দুইভাবে কাজ করে থাকি, চুক্তিতে অথবা পার স্কোয়ার ফিটে। আপনার যেভাবে সুবিধা সেভাবেই আপনার বাড়ি আমাদের মাধ্যমে রং করে কমপ্লিট করাতে পারবেন। দর্শক শ্রোতা, প্রথমেই আমাদের এই ভিডিওতে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করে ইমু অথবা হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন। কানেক্ট হওয়ার পর আপনার বাড়ির সামনের অংশ থেকে একটি ছবি পাঠাবেন এবং আমাদেরকে আপনার বাড়ির ছাদের স্কোয়ার ফিট কত সেটা আমাদেরকে ভয়েস করে রাখবেন। পরবর্তীতেই আপনাদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, দেখুন আমাদের দ্বিতীয় কোট পেইন্ট করে কমপ্লিট। এবার আমরা বিটগুলো পেইন্ট করে কমপ্লিট করব। ভিউয়ার্স, এই বাড়িটি আমরা ভিতরে এবং বাহিরে সর্বোচ্চ মানের স্পেশাল ফিনিশিং দিয়ে রং করে কমপ্লিট করেছি। তারই মধ্যে আমাদের রঙের বাবদ মোট খরচ হয়েছে 135,000 টাকা এবং এই কাজের বাবদ আমরা মজুরি নিয়েছি 85,000 টাকা। এই বাড়িটিতে কোনো প্রকার ডিজাইন করি নাই, শুধুমাত্র বাইরে এবং ভিতরে দুটো কালার করে কমপ্লিট করেছি দেশের সর্বোচ্চ স্পেশাল ফিনিশিং দিয়ে, অর্থাৎ মাজন করে। ভিউয়ার্স, দেখুন এবার আমরা ফাইনালি বিটগুলো রং করে কমপ্লিট করে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা কিন্তু প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কালারই বাড়িগুলোর পছন্দ মতো কমপ্লিট করে থাকি, শুধুমাত্র আমরা ওনাদেরকে পরামর্শ দিয়ে থাকি কোন কালারটা করলে ভালো বানাবে এবং স্ট্যান্ডার্ড হবে। ভিউয়ার্স, আপনাদের কাছে এই কালারটা কেমন লাগে আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। এই বিটগুলো দুই কোট রং করে কমপ্লিট করার পর আমি আপনাদেরকে এই বাড়ির কমপ্লিট ভিডিওটা এই ভিডিওতেই তুলে ধরেছি দেখানোর জন্যে, তাই শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে এই ভিডিওটি। ভিউয়ার্স, এভাবে দুই কোট পেইন্ট অ্যাপ্লাই করে আমরা বিটগুলো রং করে কমপ্লিট করেছি। দেখুন আমরা নিচের অংশে অর্থাৎ স্কার্টিংয়ে কালো পেইন্ট করে কমপ্লিট করেছি এবং বিটগুলো বিভিন্ন কালার দিয়ে সাজিয়ে তুলেছি, গ্রিলগুলো পেইন্ট করে কমপ্লিট করেছি। এক কথায় এই বাড়ির সমস্ত পেইন্টের কাজ করে আমরা কমপ্লিট করেছি। আমি ইতিপূর্বেই আপনাদের মাঝে এই বাড়ির সম্পূর্ণ ভিতরের এবং বাহিরের কাজের প্রসেসের ভিডিও এবং কাজ কমপ্লিট করার সম্পূর্ণ ভিডিওটি। দর্শক শ্রোতা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি প্রতিদিন দেখেন, আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন, তাতে করে দৈনিক নতুন নতুন ভিডিও আপনার ফোনে সবার আগে পেয়ে যান।
কাজ সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে আমাদের এই চ্যানেলের উপর চোখ রাখুন সবসময়। এবং প্রত্যেক দিন নিত্য নতুন ডিজাইনের এবং কাজের প্রসেসের ভিডিওগুলো সবার আগে দেখে নিন। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও, আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।